সান্নান সর্দার পেশায় একজন সেলুন ব্যবসায়ী, ছোটবেলা থেকে যার জীবন কেটেছে খুর কেচি ব্লেডের সাথে। দীর্ঘদিন ধরে এই পেশার সাথে জড়িত হওয়ায় এলাকায় দিন দিন বেড়েছে জনপ্রিয়তা, যার কারণে সান্নান সর্দার এখন এলাকার একজন জনপ্রতিনিধি। বলছিলাম, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার 3 নং ফিলিপনগর ইউনিয়ন পরিষদের 8 নং ওয়ার্ডের বাহিরমাদি গ্রামের সান্নান মেম্বারের কথা। অনেক চড়াই উৎরাই পার করে এখন এলাকার সে একজন জনপ্রিয় প্রতিনিধি। জনগণ তাকে এত পরিমাণ ভালোবাসে যে সেলুন ব্যবসা থেকে টেনে এনে নির্বাচনে দাঁড় করিয়ে মেম্বার হিসেবে নির্বাচিত করেন। তারপরেও সান্নান সর্দার তার পূর্বের অবস্থান ভুলে যায়নি। এখনও সে সেলুনের কাজ করে জীবিকা নির্বাহের পাশাপাশি সাধারণ জনগণের সেবা করে চলেছেন। ছেলের মতন ছেলে নাই, ও ছেলে যেদিনে মায়ের পেটে থেনে পড়েছে সেদিন কারোর সাথে ঝয় ঝগড়া কোনো সব বুঝে না, আবার একটু কালে থেনে চুল কামি খাইছে, ওর কোনো ইফোর্ট নাই, কোনো ইফোর্ট নাই, ওর মতন ছেলে নাই। দশ জুনাতে চাইলো যে এবার আমরা সান্নাকে ভোট দিয়ে আমরা পাশ করাবো, তাই দশের লোক ভোট দিয়ে পাশ করেছে, তাই নোকে জানে সহ্য হয়েছে না, বুঝেছেন? এই ডি হয়েছে কোন নোকের কাছে দুশ্মন, তাকে হলো পারে মেম্বার বানিয়েছে জনগণ, সে একটা ভালো মানুষ, জনগণ ভোট দিয়ে পাস করি সে মেম্বার বানিয়েছে, এখনো মেম্বার হওয়ার পর পরেও হলো পারে সেলুনে কাজ করছে, তার সেলুনে কাজ করে সংসার চালাছে। সান্নান মেম্বার একটা সরল সোজা ছেলে, ওকে জনগণ ভালোবেসে ভোট দিয়েছে, মেম্বার হয়েছে, মেম্বার হওয়ার পরেও সে চুল কাটিয়ে এখনো কাজ করে সংসার চালায়। এর ভিতরে মানুষ কিছু ষড়যন্ত্রকারী ওকে একটা অস্ত্র মামলায় ফাঁসি তাকে একটা বিভ্রান্তের ভিতরে ফেলেছে। সান্নান সর্দার ছোটবেলা থেকে সেলুন ব্যবসার সাথে জড়িত থাকায় করতে পারেননি বেশি দূর পর্যন্ত লেখাপড়া, তাই নিজের অপূর্ণতা দূর করার লক্ষ্যে তার স্ত্রী কাকলি খাতুনের লেখাপড়া চালিয়ে যেতে সর্বাত্মক সহযোগিতা করে গেছেন। আর তাই কাকলি খাতুন এখন একজন DHMS হোমিও ডাক্তার। কিন্তু এমন জনপ্রিয়তার মধ্যেও তার প্রতিপক্ষ হতে বেশি দিন সময় লাগেনি। মেম্বার সান্নান সর্দারের বড় অপরাধ ছিল পরোপকার করা সহ অন্যায়ের প্রতিবাদ করা। এমন কর্মকাণ্ডের কারণেই তার জীবনে একসময় নেমে আসে অন্ধকার। 2016 সালে এলাকার বেশ কিছু চক্রান্তকারী ও খারাপ মানুষ ষড়যন্ত্র করে অস্ত্র মামলায় ফাঁসিয়ে দেয় এই জনপ্রিয় মেম্বার সান্নান সর্দারকে। আমার স্বামী সেলুনে কাজ করে, ভাত খায়। আমি আমার যখন বিয়ে হয় তখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি, আমার স্বামী আমাকে বিএ পাস করাইছে, আমাকে DHMS হোমিও মেডিকেল কলেজে পড়াইছে, সে একজন ভালো মনের মানুষ। আমার ছোট শ্বশুরের ছেলের সাথে গ্যাঞ্জাম হয়, আমার স্বামী যাই, দুজনাকে মাসুদ বলে একটা ছেলে তার সাথে গ্যাঞ্জাম হয়, দুজনাকে মানে পৃথক মীমাংসা করে দেয়। মীমাংসা করার পরে তার পরের দিন 2টা কি 2:30টার দিকে হচ্ছে ডাইরেক্ট অস্ট্রেলি ওই আমার ছোট শ্বশুরের ছেলেকে আইসি মারতে যায়। ওইখানে গ্রামের আমাদের গ্রামে দোকানে অনেক লোকজন ছিল, থাকার পরে ওই হচ্ছে অস্ত্রটা কাইরিলে যারা অস্ট্রেলিয়া মারতে এসেছিল তাদের সাথে সূত্রতায় জড়িয়ে যায়। এই সূত্রতায় জড়িয়ে যাওয়ার ফলে 2016 সালের জুন মাসে আমার স্বামীকে অস্ত্র মামলা দিয়ে ফাঁসায়, 8 মাস 13 দিন জেল খাটে। আমি আমার 2টা ছেলেমেয়ে এলি, রাস্তায় রাস্তায় বেড়েছি, কেউ কোনো সহযোগিতা করেনি। 8 মাস 13 দিন কিভাবে গেছে এক আমি জানি, আর আমার ছেলেমেয়ে কষ্ট করে তাকে বের করেছি। করার পরে আমার হচ্ছে এই মামলার পিছনে মানে অনেক ভোগান্তি, আমি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই মামলার সুষ্ঠু তদন্ত করি আমার স্বামীকে এই মামলা থেকে অব্যাহত দেওয়ার জন্য। ভালো ছেলে, সান্নান ভালো ছেলে, সবার সাথে মিশে করে চলতে যায়, পরোপকার করতে যায়, ওকে অনেকেই অনেক রকমের বিপদে ফেলতে যায়। সান্নান মেম্বার ভালো ছেলে, উনি সেলুনে কাজ করে, উনি কাজ হলো সেলুনে কাজ করে এবং জনগণ ওনাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। ভালো ছেলে যদি নাই হবে তাহলে তো ওনাকে নির্বাচিত করে, ভালো ছেলে, তার কর্মটাও দেখেন না, স্বাধীন।
উনি নির্বাচিত হওয়ার পরে উনি ওনার ব্যবসাটা উনি প্রতিষ্ঠাটা ধরেই রেখেছে, বুঝলেন না? আবার জনগণের মাঝে যেটুক কিছু অবদান আসলে অবধ জনগণের মাঝে যায়, খোঁজ খবর নেয় কার কি সমস্যা, উনি খোঁজ খবর নেন। সান্না মেম্বার ছোটোর থেকে আমাদের কাছে মানুষ হলো, তার কোনো হ্যাঙ্গা চ্যাঙ্গামো নাই, সে ভালো মানুষ, ভালো দেখি এলাকার লোক ভোট দিয়েছে, বিপুল ভোটে পাশ করেছে। তাকে কিছুদিন আগে সন্ধ্যাবেলে একটা কেস দিয়ে তাকে পুলিশের হাতে চালান দিয়েছে, তার কোনো অন্যায় দোষ নাই। সে ভালো মানুষ, সমাজের কাছে চলাফেরা করে, অন্যায় প্রতিবাদ করে, তার একটাই দোষ। সে আমাদের বাড়ির পাশের বাড়ি, একই বাড়ি, আমাদেরই ভাই, আমরা এ পর্যন্ত কোনো খারাপ নজর তার দেখিনি। এমন মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে অব্যাহতি পাওয়ার লক্ষ্যে জনপ্রিয় মেম্বার সান্নান সর্দার জেলার সর্বোচ্চ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে পুনরায় বিষয়টি তদন্তের আবেদন জানান। আসলে অনেকের প্রশ্ন, লাপের থেকে কেন মেম্বার হলো? আমার জীবনের একটাই কাল হয়ে দাঁড়াইছে, এক সন্ত্রাসীকে অস্ত্র কাড়লি থানায় জমা দেয়া, তার বিনিময়ে এই ছেলে হরিণগাছি বাড়ি একদি আমাকে অস্ত্র ব্যবসায়িক বানায় দেয়, বুঝতেছেন? আসলে আমার এই দুই হাত শুধু মানুষের সেবা করার জন্য, বুঝতে পেরেছেন? আমি সকাল 8টার সময় দুধের দোকান খসাই, রাত 10টা পর্যন্ত আমি খাওয়ার সময় পাইনি। স্বাধীনের পর থেকে আওয়ামী লীগ থেকে মেম্বার হয়নি, একটাই দোষ আমি আওয়ামী লীগ করি। কিছু কিছু দুই নম্বর লোক আওয়ামী লীগের নাম ভাঙি, অস্ত্রের ব্যবসা, মাদকের ব্যবসা, ফেন্সিটেলের ব্যবসা, তারাই নেতৃত্ব দিচ্ছে। এই ছেলেকে জিজ্ঞাসা করেন আপনারা কেন আমার, তার আমি কি অন্যায় করছিলাম, কি ক্ষতি করছিলাম, এগুলো কারা করছে, তার তদন্ত করে আমি সঠিক বিচার চাই।